নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ইংরাজি নববর্ষের প্রথম দিনটি শ্রী রামকৃষ্ণের কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও পালিত হল কল্পতরু উৎসব। আউশগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি বরশুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুসকরা চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল ফল বিতরণ কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের একুশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাদুলিয়া বাজারে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শীত বস্ত্র ও পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সোমবার বাঁকুড়া জেলায় ইন্দাসেও তৃণমূল কংগ্রেসের একুশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শাসক দলের একটি টোটো ইউনিয়ন গঠিত হল সোমবার। পরিচ্ছন্নতা বজায় রাখতে দেবদেবীর স্মরণাপন্ন হতে হল। শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় শিউলিকোনা গ্রামে আদিবাসী উৎসবে শুভ সূচনা হল। রেলে কাটা পড়ে মৃত্যু হল ৪৭ বছরের এক ব্যক্তির। চলে আসছে বিস্তারিত খবরে। ইংরাজি নববর্ষের প্রথম দিনটি শ্রী রামকৃষ্ণের কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে জয়রামবাটিতে সারদা দেবীর আশ্রমে মানুষের ভিড় উপচে পড়তে দেখা যায়। এদিন মন্দিরে বিশেষ পূজা পাঠেরও ব্যবস্থা করা হয়। সোমবার ইংরাজি বছরের প্রথম দিনটি সকাল থেকেই সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটিতে মানুষের ভিড় উপচে পড়ে। এদিন শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, সেই উপলক্ষে মাতৃ মন্দিরে বিশেষ পূজো পাঠের ব্যবস্থা করা হয়। যদিও জয়রামবাটিতে প্রতিদিনই সাধারণ মানুষের ভিড় হয়, যদিও এই বিশেষ দিনটিতে সমস্ত দিনের রেকর্ড ছাপিয়ে ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা সারদা মায়ের ব্যবহৃত দৈনন্দিন জীবনের জিনিসপত্রগুলি চাক্ষুষ করেন। আগত দর্শনার্থীদের যাতে কোনরূপ সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকে সদা সতর্ক ছিল বাঁকুড়া প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। জয়রামবাটিতে এলাম, মা সারদা একটা আন্তর্জাতিক মানে খ্যাতিসম্পন্না মহিষী নারী, তার যে জন্মভিটে সেটা দেখতে দেখাটা আমাদের একটা উচিত, সেটাই দেখার জন্যই আসা। আর উনি হচ্ছেন সব ধর্মের ঊর্ধ্বে, উনি জগৎজননী বলা হয়, সেই কারণেই দেখতে আসা। ভালোই শান্তি পাচ্ছে, খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ আর শান্তি এগিয়ে আছে। মন্দিরটাই ঢুকেছি, এরপরে আরও ঘুরে দেখব মায়ের ঘর যেখানে উনি থাকতেন। জয়রামবাটিতে আপনার অন্য মন্দিরের চেয়ে এই স্থানটার আলাদা একটা স্বাদ, একটা শান্তির স্থান, যার জন্যই খুব ভালো লাগে। যা চারিদিকে অবস্থা, মায়ের কাছে এলে মনে হয় যেন সব কিছু আলাদা, স্বাদ গন্ধ সব কিছুই পাই মায়ের কাছে এলে। সন্তান যেমন মায়ের কাছে এলে শান্তি শান্ত সব কিছু পায়, সেই জন্য আমরাও এখানে আসি মায়ের কাছে সব কিছু পাওয়ার জন্য, যেন শান্তি পাই। দেশের দশের পাঁচের সবার জন্য শান্তি আসে, বিরাজ করে শান্তি, এটাই আমরা চাই, সেই জন্যে এখানে আসি। আমি দুর্গাপুর থেকে আসছি। এখন যেভাবে সব বিঘ্নষ্ট হচ্ছে, হ্যাঁ, সেই জায়গা থেকে একটু আলাদা রকমের শান্তি পাওয়ার জন্য এই জায়গাটা বাছা আর কি। খুবই সুন্দর, খুবই ভালো, মনের একটা আলাদা প্রশান্তি আসে, আলাদা একটা শান্তি পাই এখানে। মাকে দেখলে জুড়িয়ে যায়, অনেক জ্বালা যন্ত্রণার উপশম হয় এরকম।
ভেতরে অনেক আলাদা রকমের শান্তি আসে একটা। জয়রামবাটি থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও পালিত হলো কল্পতরু উৎসব। এদিন অসংখ্য ভক্ত রামকৃষ্ণ সারদা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ সহযোগে ভক্তি অর্পণ করেন। ধর্মীয় এই উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। কল্পতরু উৎসব পালিত হলো সোমবার। সারা দেশের পাশাপাশি শহর বর্ধমানেও পালিত হয় এই উৎসব। উৎসব উপলক্ষে মানুষজনের মধ্যে ভক্তির বহিঃপ্রকাশ ফুটে ওঠে। বিভিন্ন মঠ আশ্রমের পাশাপাশি অনেকেই তাদের বাড়িতেও পালন করেন এই ধর্মীয় উৎসব। উৎসব উপলক্ষে দিনভর চলে বিশেষ পূজাপাঠ। ভক্তরা রামকৃষ্ণ সারদা মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ সহ ভক্তি অর্পণ করেন। কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। প্রতি ক্ষেত্রেই আয়োজককারীদের পক্ষ থেকে ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ধর্মীয় এই উৎসব ঘিরে ভক্তদের মধ্যে ভক্তির নিদর্শন পাওয়া যায়। আজকে হচ্ছে রামকৃষ্ণ দেবের কল্পতরু হয়েছিলেন 1st January, সেই উপলক্ষে এখানে পরিণাম হচ্ছে। তো সবাই এখানে তাই নিয়ে আনন্দ করছে, কল্পতরু নিয়ে ঠাকুরের কাছে। আজকের দিনে বিশ্বাস করা হয় কি যে যা চাইবে ভক্তরা তাই পাবে, সেই আনন্দে আমরা সব এখানে এসেছি। কত বছর ধরে এটা করে আসছে? এটা আমরা ছোটবেলার থেকেই দেখে আসছি এখানে। আমাদের বাড়িতে ছোটবেলার থেকে আমরা এই দিনে এই আনন্দ করি, পরিণাম হয়, সারাদিন এই উৎসব চলে। কত কত ভক্তরা এখানে আসেন? অনেক দূর দূর থেকেই সবাই আসে, যারা ইন্টারেস্টেড তারা সবাই দূর দূর থেকে আসে। আর আজকের দিনে তো সবাই পার্টি করে, এই করে, কিন্তু যারা এই জিনিসটা জানেন রামকৃষ্ণ দেবের কল্পতরু নিয়ে, তারা সবাই এসে এখানে বসে। এখানে যারা আছে তারা কি প্রসাদ পায় না নিমন্ত্রণ ভাবে? না না না, এখানে যে আসেন সবাইকে মানে ইয়ে করা হয়। আর মানে আমার শ্বশুরমশাই উনি বেশ মানে বাড়ি চড়িয়ে ব্যাপারটাকে আয়োজন করেন খুব ভালোভাবে। এলে সবাই যা কেউ ফেরানো যাবে না, সবাইকেই মানে প্রসাদ দেওয়া হবে। আর প্লাস এই হরিনাম হচ্ছে, আর এদের তো ছোটোবেলা থেকে এরা দেখছে, তো খুব মানে কদিনের প্রোগ্রাম একদিনেরই চলবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। আউশগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অভেদানন্দ থান্দার। এই উপলক্ষে একটি ট্যাবলো পরিক্রমা করে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আউশগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। গুসকরা সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ট্যাবেলো নিয়ে শহর পরিক্রমা করা হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কচিকাচারা অংশগ্রহণ করে। গুসকরা সহ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি শেখ সালেক রহমান সহ সভাপতি কুশল মুখার্জি, উক্ত পৌরপ্রধান চাঁদনী হারা মুন্সি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আউশগ্রাম 1নম্বর ব্লকের গোবিন্দপুর ব্লক দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অভেদানন্দ থান্দার। 1998 সালে 1 জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আজকে 2018 1 জানুয়ারি পায়ে পায়ে হেঁটে হেঁটে আমরা 21তম জন্মবার্ষিকী পালন করলাম। বহু ত্যাগ তিতিক্ষা
অপমান আন্দোলন লাঞ্ছনা গঞ্জনাকে পার করে আজ আমাদের দল সরকারে প্রতিষ্ঠা করছে। আজকের দিনে আমরা একটাই প্রতিজ্ঞা করছি, আমাদের দল আমাদের নেতৃত্বে হবে, আমাদের নির্দেশ দেবেন, যেভাবে চেষ্টা করবেন, তিনি সবসময় মানুষের কথা ভাবেন, মানুষের সাথে থাকবেন, আমাদের দলের প্রত্যেকটি কর্মী সেইভাবেই চলবে। এবং আমাদের আর একটা প্রতিজ্ঞা, আমাদের বাংলাকে ভাগ করা যে চক্রান্ত করছে, যে সাম্প্রদায়িক দল আগে বাংলার মাটিতে লক্ষ্ম বলে ঠাঁই দেবো না, আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও তাদেরকে আমরা এই বাংলা থেকে থাকি। আউশগ্রাম এক নম্বর ব্লকের দশজন কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্কুল সামগ্রী তুলে দেওয়া হয়। একুশতম প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে সারা বাংলায় একটা আনন্দ উৎসব মেতে উঠেছে। যেহেতু সারা বাংলার একটা উন্নয়নের জোয়ার চলছে, সারা বছরই আমাদের উৎসব, আজকের দিন তো যেহেতু দলের প্রতিষ্ঠা দিবস, আমরা উৎসব আকারে নিচ্ছি দলের জন্য। আউশগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে আজকে ব্লক অফিসে আমাদের উদযাপিত হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। অন্যান্য জায়গার পাশাপাশি বরশুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলন এবং নানারূপ কর্মসূচির মাধ্যমে পরিপূর্ণতা পায় এদিনের কর্মসূচি। এর পাশাপাশি আমিরপুরে একটি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করা হয়। সারা রাজ্য জুড়ে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সোমবার বরশুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পালিত হয় প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর চলে নানান রূপ কর্মসূচি। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। নেতৃত্বের উদ্যোগে এদিন বিভিন্ন চিকিৎসালয়ে রোগীদের মিষ্টান্ন বিতরণ করা হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একুশতম প্রতিষ্ঠা দিবস, সেই একুশতম প্রতিষ্ঠা দিবসে আমরা দলের প্রতিষ্ঠা দিবস সকলে মিলে একসঙ্গে পালন করছি। ১৮ পেরিয়ে দল একুশে এসেছে। দল তরতাজা যুবক, তার সঙ্গে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, একই সঙ্গে আমাদের বরশুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে দল প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। আচ্ছা, জায়গাটা কোথায়, নাম? এটা জায়গাটা হচ্ছে আপনার ভারপল্লী আছে, মসজিদ পাড়া আছে, সন্তোষপুর আছে, সমস্ত গ্রুপ নিয়ে একত্রিত হয়ে পড়ছে। আচ্ছা, তৃণমূল যে ক্ষমতায় এসছে, যে উন্নয়ন করছে, কিছু কিছু জায়গায় এখনো উন্নয়ন হয়নি, সেটা একটু যদি বলেন। দীর্ঘ ৩৪টা বছর ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামপন্থ সরকার বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়ন সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে গোটা বাংলাটা একটা মরুভূমির মতো পরিণত হয়ে কিন্তু শ্মশানে পরিণত হয়ে গেছিলো। সেই ৩৪ বছরের সমস্ত ব্যাকআপটাকে, সমস্ত ব্যাকলগটাকে ফুলফিল করতে একটু সময় লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা টার্মে ২০১১ থেকে ২০১৬র মধ্যে যা উন্নয়ন করেছে তার রিফ্লেকশন তো আপনারা দেখতেই পেয়েছেন। ২০১৬য় কি বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে সরকার, ২১১টা সিট নিয়ে ক্ষমতায় এসেছেন। তাই মানুষ সেই উন্নয়ন বাড়িতে বাড়িতে পেয়েছেন, সেই উন্নয়নের ফল ২০১৬য় প্রকাশিত। আর যে কোনো জায়গায় এখনও পর্যন্ত বাকি আছে সেটা ২০১৬ থেকে ২০২১-এর যে টার্ম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার টার্ম। আচ্ছা, আগামীকাল ২রা জানুয়ারি মানে কি উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা একটু কি বলতে? বর্ধমানবাসী হিসেবে আমরা গর্বিত, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বা সাধারণ নাগরিক হিসেবে গর্বিত যে আমাদের জেলাতে গোটা রাজ্যের মধ্যে মাটিতিত্ব কৃষি কথার জায়গা বেছে নেওয়া হয়েছে, এবং সেটা আমাদের বিধানসভাতেই পড়েই, বর্ধমান উত্তর বিধানসভায়। সেখানে ২ তারিখে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসবেন। আমরা দলীয় স্তরেও সেখানে আমরা প্রচুর প্রস্তুতি নিয়েছি, ফ্লেক্স আমাদের পতাকা যেগুলো লাগানো দিদিকে স্বাগতম জানানোর জন্য সেখানে আমরা করেছি, আমরা সকলে মিলে সেখানে যাব, দিদির মূল্যবান কথা শুনব। এর পাশাপাশি আমিরপুরে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। নির্বাচন অফিস আজকে নতুন উদ্বোধন হলো। আচ্ছা, তার সাথে আজকে তোমার প্রতিষ্ঠান দিবস তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস। তা এটা কোথায় হলো আজকে? আমিরপুর, নতুন আমিরপুর গ্রামে। আচ্ছা, কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি সৌভিক পান, অঞ্চল নেতৃত্ব সব সেখানে উপস্থিত ছিল। দলীয় নেতৃত্ব এদিন চরম ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত করেন। আমাদের এখানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ২১তম উদযাপন হলো। গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমরা আজকে এখানে সকালে ফ্ল্যাগ হোস্টিং করলাম পার্টির এবং মিষ্টিমুখ করালাম। আচ্ছা, জায়গাটার নাম? গাংপুর, পশ্চিমপাড়া, কালীতলা। আচ্ছা, কে এসেছিল পতাকা তোলার প্রতিষ্ঠান? পতাকা তুলেছে আমাদেরই পাড়ার বয়স জ্যেষ্ঠ মানুষ,
আচ্ছা, আপনার নাম? আমার নাম পুলক দাস। বরশুল থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুসকরা 4 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। 110 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুসকরা 4 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গুসকরা পিপি ইনস্টিটিউশনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, গুসকরা পৌরসভার পৌরপতি বুর্ধেন্দু রায়, শহর সভাপতি কুশল মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 110 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, এর মধ্যে 50 জন মহিলা রক্তদাতা ছিলেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত মহিলা রক্তদাতাদের হাত একটি করে উপহার তুলে দেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জি বলেছেন, আমরা যে দলটা করি সে দলটা মানুষের জন্য করি। সুতরাং মানুষ যেখানে আছে আমরা সেখানে ছুটে যেতে হবে। এর জন্য আমাদের মানে বর্ধমান বীরভূম বলে কিছু নেই, যেখানে মানুষ আছে সেখানেই আমরা ছুটে যাই, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে কতগুলো প্রোগ্রাম কভার করলেন? আজকে 4টে প্রোগ্রাম আমার হলো। আমি বাঁসাপাড়ায় গেছি, নতুনহাটে গেছি, এখানে এসেছি, বোলপুরে করেছি। রক্তদানে এসে কেমন লাগলো? রক্তদানে তো খুব ভালোই লাগছে, এটা এর থেকে মহৎ দান তো নাই, কারণ রক্তের কোনো বিকল্প নেই। আজকে সেই জায়গায় মমতা ব্যানার্জির নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী, যে কোনো হাসপাতালে যেন রক্তের অভাব না হয়। তৃণমূল কংগ্রেসের আমাদের মানে নেতা নেত্রী কর্মীরা প্রত্যেকেই আজকে তাই ঝাঁপিয়ে পড়েছে। শুধু এই প্রতিষ্ঠা দিবস নয়, সারা বছর ধরে আমরা এই প্রোগ্রামগুলো করি। উদ্যোক্তাদের আশা, স্বেচ্ছায় রক্তদানের ফলে কিছুটা হলেও রক্তের সংকট মিটবে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেসের কমিটি, সেই কমিটির উদ্যোগে আমরা অন্তত 2 মাস আগে এমএলএ কাছে আমরা ডেট নিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুজবর এবং আমি গেছিলাম এমএলএ সাহেবের কাছে। আজকের দিনে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির করতে চাইছি। ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এবং আমাদেরও অনেক কর্মী, আমরা যারা দায়িত্বপূর্ণ যারা পদে আছি, অনেক কর্মীরা কর্মীর আত্মীয় স্বজন বা কর্মীদের পরিচিত কেউ যখন অ্যাক্সিডেন্ট করছে বা কোনো একটা মানে অপারেশন করার দরকার হচ্ছে, যে তখন রক্তের দরকার হয়, তখন আমরা রক্তের কার্ড আমরা তাদেরকে সাবমিশন দিতে পারি না। তার জন্যই আমরা একটা রক্ত শিবির করেছি। অন্তত কিছু কার্ড আমাদের কাছে থাকলে আমরা অন্তত কয়েক মাস সেটাকে আমরা মেক আপ করতে পারবো। আমাদের টার্গেট 150 আছে, অলরেডি 94 কভার হয়ে গেছে। না, মহিলাদের উপস্থিতির সংখ্যা দেখুন, আমাদের মামাটি মানুষের নেতৃত্ব মহিলা, তো আমাদের এখন মহিলারা আজকে তারাও উদ্বুদ্ধ যে রক্ত দিতে পেরে, যে আমাদের তারা একটা আনন্দের সঙ্গে রক্ত দিচ্ছে, আমরাও দেখে আমাদের ভালো লাগছে যে মেয়েরা এত সংখ্যক রক্ত দিচ্ছে, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। আর তাছাড়া আজকে দেখুন পাচ্ছি 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে বিভিন্ন ক্লাবের তরফ থেকে পাড়ায় পাড়ার থেকে সমস্ত সবাই বিভিন্ন জায়গায় পিকনিক করতে চলে যাচ্ছে মাইক বাজিয়ে। তার সাথেও যেভাবে আমাদের প্রোগ্রামটা করেছি সেটা আমরা ভীষণ ভীষণ আনন্দিত। ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় বিকাশ রায়চৌধুরী মহাশয়, ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার মহাশয়, কাউন্সিলর নিত্যানন্দ চ্যাটার্জি, পুষ্করা পৌরসভার ভাইস চেয়ারম্যান চান্দিরাম মুন্সি মহাশয়া, কাউন্সিলর রানু গায়েন, কাউন্সিলর মৃত্যুঞ্জয় মণ্ডল থেকে শুরু করে আমাদের 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিল। গুসকরা থেকে প্রতিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। খণ্ডকোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল ফল বিতরণ কর্মসূচি। খণ্ডকোষ ব্লকের হসপিটালে চিকিৎসা করতে আসা রোগীদের মধ্যে এদিন ফল বিতরণ করেন আয়োজকরা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলে এই রূপ কর্মযজ্ঞ। ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। খণ্ডকোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে এদিনের এই কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে এদিন খণ্ডকোষ ব্লকের একমাত্র হসপিটালের রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়।
লেবু আপেল সহ বিভিন্ন ফল চিকিৎসা করতে আসা রোগীদের প্রদান করেন আয়োজকরা। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়, কার্যকারী সভাপতি প্রণব কুমার দা, সগরায় অঞ্চলের প্রধান সার্জিনা খাতুন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মানুষজনের মধ্যে জনসংযোগ এইরূপ কর্মসূচির মাধ্যমে আরও দৃঢ় করে তোলেন দলীয় নেতৃত্ব। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা তো আমাদের মাননীয় নেত্রী, বিশ্বজয়ী মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা বছরই মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের সঙ্গে, দুস্থ মানুষের পাশে সবসময়ই থাকেন। তার নির্দেশে তার আমরা কর্মী, সেই হিসাবে তার নির্দেশ মতো আমরাও দুস্থ মানুষের পাশে থাকি, এলাকায় গরিব মানুষের পাশে থাকি। আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে তথা আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা এলাকাতেই আমাদের এরকম পতাকা উত্তোলন হয়েছে, বস্ত্র বিতরণ হচ্ছে, হসপিটালে হসপিটালে যে ফল বিতরণ হচ্ছে তারই অঙ্গস্বরূপ আজকে আমরা আমাদের খণ্ডঘোষ ব্লকের একমাত্র হসপিটাল, এখানে আমরা পেশেন্টদেরকে কিছু ফল আমরা দিতে এসেছিলাম। কে কে উপস্থিত আছেন? আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়। উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়, উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসবী রায় মহাশয়া, উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় প্রণব কুমার দা মহাশয়, উপস্থিত আছেন আমাদের সগরাই অঞ্চলের প্রধান ম্যাডাম মাননীয়া সার্জিনা খাতুন মহাশয়া, সেই তৎসহ আমাদের এই এলাকার সমস্ত কর্মী এবং যারা আপনার এখানকার মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই সরকারের পাশে যারা থাকেন, সবসময় মানুষের পাশে থাকেন, সেই সব কর্মীরাও আমাদের এখানে হাজির আছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাহের রিপোর্ট, আনন্দবার্তা। তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাদুলিয়া বাজারে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শীত বস্ত্র ও পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অপার্থিব ইসলাম, মহিলা নেত্রী বাসবী রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাদুলিয়া বাজারে একটি শীতবস্ত্র ও পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রায় 700 জন দুস্থ মানুষদের হাতে এই রূপ বস্ত্র তুলে দেওয়া হয়। সভাপতি অপার্থিব ইসলাম মহাশয় বলে গেছেন। দেখুন, আমরা জানি যে আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে সব থেকে কম সময় আমাদের তৃণমূল কংগ্রেস 1998 সালে আজকের দিনে প্রতিষ্ঠা লাভ করেছিল। তাছাড়া এর আগে 1997 সালে ডিসেম্বর মাসে আমাদের যে সর্বভারতীয় নির্বাচন কমিশনার আছে, সেই কমিশনারের কাছে আমাদের এই দলটা নথিভুক্ত করার জন্য আবেদন করেছিল এবং সেই দল আমরা দেখেছি 2011 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি ফল হয়েছিল তার পরোক্ষে আমি অভিজ্ঞতা লাভ করেছি। এবং 2011 সালে একটা সিপিএম 34 বছর রাজত্ব করেছে, সেই দলকে পরাস্ত করে আজকে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিলেন। এই ক্ষমতা আসার প্রসঙ্গে আমাদের নেত্রী যে আন্দোলন করেছেন, বিশেষ করে সিঙ্গুর আন্দোলন, আজকে নিতায় আন্দোলন, আজকে কয়েক হাজার ডানপন্থী কর্মী আজকে শহীদ হয়েছেন এই দলটাকে আনতে গিয়ে। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার মহিলা সভানেত্রী তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে আজকে সেন্ট্রাল প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামে এখানে আমাদের খণ্ডঘোষ ব্লকের এই প্রোগ্রামটি বাদুলিয়া বাজারে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লকের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী নবীনচন্দ্র বাগমহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মোহাম্মদ অপার্থিব ইসলাম মহাশয় ও কার্যকরী খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রণব কুমার তাও মহাশয়, শ্যামল দত্ত মহাশয় ও আমাদের খণ্ডঘোষ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরোজ ভাই ও আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূলের নেতৃত্ব সঞ্জীব হাজরা মহাশয়, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী খণ্ডঘোষ ব্লক ঝর্ণা প্রামাণিক মহাশয়া ও আমার সামনে উপস্থিত ও এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, প্রতিনিধিবৃন্দ ও সদস্য সদস্যবৃন্দ ও আমার সামনে উপস্থিত এই বাদুলিয়া গ্রামের আমাদের এই মা বোনেরা সকলকে আমি খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে বলতে চাই যে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে প্রতিষ্ঠা দিবসে যে বিভিন্ন প্রত্যেকটি ব্লকে উপস্থিত শীতবস্ত্র ও বস্ত্র প্রাপকরা তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দিন ধরে নানারূপ কর্মসূচি গ্রহণ করেছে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এই উদ্যোগ বলতে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি সামাজিক দল, মা মাটি মানুষের দল। তো আজকে আমরা যেমন সামাজিক জীবনে আমাদের প্রিয়জনদের সন্তান সন্ততিদের তাদের যেমন বার্থডেতে আমরা কেক কেটে যেমন তাদের শুভকামনা করি, সেই রকমই সারা পশ্চিমবাংলায় আজকে মা মাটি মানুষ যেভাবে মানুষের শুভকামনায় আছেন, এই দল যতদিন থাকবে বা এই দল যতদিন আছেন এই দল দীর্ঘায়ু কামনা করে আমরা এই দল সুস্থ থাকা মানেই পশ্চিমবাংলার মানুষ সুস্থ থাকবেন এবং আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষের জন্যে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে আছেন, মানুষের সঙ্গে থাকছেন, মানুষের দুঃস্থ মানুষের পাশে থাকছেন, তার জন্যে সেই দলের শুভকামনা করে আমরা দলের কর্মী হয়ে আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য যেমন শুভকামনা করি সেই রকম এই দলের আজকে শুভকামনা করলাম এই রকমই একটা অভিনব মাধ্যম দিয়ে। কী কী অনুষ্ঠান রাখছি আজকে? আমাদের এখানে অনুষ্ঠান আছে, আমরা এখন কেক কেটে আমরা আমাদের সমস্ত এলাকার মানুষকে কেক খাওয়ালাম, সেই সঙ্গে আমাদের মিষ্টি বিতরণ করা হলো এবং আমাদের দুটোর থেকে রাত 8টা পর্যন্ত এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বক্তৃতা হবে এবং দুঃস্থ মানুষদেরকে শীত বস্ত্র, ধুতি, লুঙ্গি, কাপড় এসবও বিলি করবো। আজকে পার্টির ফ্ল্যাগ উত্তোলন কে করলেন? আমাদের পার্টির ফ্ল্যাগ উত্তোলন করলেন আমাদের খণ্ডঘোষ ব্লকেরই বর্ষিয়ান আমাদের লিডার, আমাদের গার্জেন মাননীয় অসীম চ্যাটার্জি মহাশয়। আজকে কোথায় করছেন এই অনুষ্ঠানটা? আজকে আমরা করছি খণ্ডঘোষ ব্লকের ফকরাই অঞ্চলের বাদুলিয়া বাজারে। কে কে আছেন আজকে আপনাদের? এখানে আছেন আমাদের সমস্ত এলাকার সমস্ত কর্মীরাই আছেন, সেই সাথে আমার সকরাই অঞ্চলের প্রধান আছেন এবং আমার এই অঞ্চলের অনেক কর্মী রয়েছেন, আমার বর্ষিয়ার নেতা অসীম চ্যাটার্জি আছেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার বাঁকুড়া জেলার ইন্দাসেও তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন বিধায়ক গুরুপদ মিটে। সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার ইন্দাসেও তৃণমূল কংগ্রেসের 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গুরুপদ মিটে। এদিন উপস্থিত বক্তারা তৃণমূলের বিভিন্ন কার্যাবলী তুলে ধরেন, পাশাপাশি রাজ্যের যেরূপ উন্নয়নমূলক কাজকর্ম সংগঠিত হয়েছে তাও ব্যাখ্যা করা হয়। পরে উপস্থিত মানুষের হাতে মিষ্টান্ন তুলে দেওয়া হয়। সমগ্র কর্মসূচিটি সফল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠা দিবস কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
আমাদের ইন্দাস ব্লকে সমস্ত স্তরের মানুষ একত্রিত হয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করি এবং এই 1 জানুয়ারি চাই 2018 চাই মানুষের আরও ব্যাপকভাবে মামাটি মানুষের সরকার আরও উন্নয়ন করুক, এটাই চাইব আবার এই নতুন বছরের। তাই প্রত্যেক মানুষকে চাই তারা সুখে শান্তিতে থাকুক, পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নমুখী হোক এবং উন্নয়নের যে বার্তা আমাদের মমতা ব্যানার্জি বয়ে নিয়ে গেছেন তার বার্তা প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে গেছে। চাই আগামী দিনে তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের একটি টোটো ইউনিয়ন গঠিত হলো সোমবার। শেহারা অঞ্চলে অনুষ্ঠিত হয় নতুন ইউনিয়নটি। এদিন আনুমানিক 200 জন টোটো চালক এই নতুন ইউনিয়নের ছত্রছায়ায় আসেন। তৃণমূল কংগ্রেসের নতুন একটি টোটো ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা পেল সোমবার। নতুন এই সংগঠনটি পরিপূর্ণতা পায় শেহারা অঞ্চলে। শাসক দলের উন্নয়নের জোয়ারে সামিল হতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন আনুমানিক 200 জন টোটো চালক শাসক দলের ছত্রছায়ায় আসে। তৃণমূল নেতৃত্ববৃন্দ সনদে, আশিস কুণ্ডু, মিলন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে পরিপূর্ণতা দেয়। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির পরিপূর্ণতা পায়। গর্বের বিষয় যে শেয়ারাবাজারের টোটো চালকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সামিল হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আজকে এই শেয়ারাবাজারে তৃণমূল টোটো ইউনিয়ন অ্যাসোসিয়েশনের একটা সংগঠন এখানে তৈরি করলো। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। শেয়ারাবাজারে ছিল দীর্ঘদিন ধরে, এর আগেও আমরা দেখেছি সিপিএমের আমলে যে বিভিন্ন যারা রিক্সা চালাতো বা ভ্যান টানতো তাদের একটা ইউনিয়ন ছিল। সিপিএম উদাও হওয়ার সাথে সাথে সেই ইউনিয়নও উদাও হয়ে গেছে। আর আমাদের আজকে টোটো চালক ভাইয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে উন্নয়নে সামিল হয়ে আজকে যে এই ইউনিয়নটা খুললো, এর জন্য তাদেরকে আমরা শেয়ারাবাজার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আজকে এই যে টোটো অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হলো, আজকে 1 জানুয়ারি দলের 21তম প্রতিষ্ঠা দিবসের আজকে টোটো চালকরা যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে আজকে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এবং শপথ করছি আগামী যে আমাদের পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলে মিলে গ্রাম বাংলা এবং বাজারে আমরা যে সকল মানুষ আছে তাদের উন্নয়নের সাথে সামিল হব এবং আগামী পঞ্চায়েত নির্বাচনকে আমরা কিভাবে এই এলাকার মানুষের কাছে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে যে উন্নয়ন সেগুলো পৌঁছে দেবো সেই অঙ্গীকার এবং শপথ আমরা আজকে এখানে নিচ্ছি। শেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পরিচ্ছন্নতা বজায় রাখতে দেবদেবীর শরণাপন্ন হতে হলো। অভিনব এই পন্থা দেখা গেছে কল্যাণ মহকুমা হাসপাতালে। এইরূপ পন্থার ফলে উপকার হয়েছে বলে মনে করছেন অনেকেই। পরিষ্কার পরিচ্ছন্নতা অক্ষুণ্ণতা রাখতে অভিনব পন্থা গ্রহণ করেছে কল্যাণ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে রোগীর আত্মীয় পরিজনেরা অপরিচ্ছন্ন করে তোলেন, প্রচার করেও এই অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ, যে কারণে হাসপাতালের বিভিন্ন স্থানে ধর্মীয় দেবদেবীর মূর্তি স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে কিছুটা হলেও এই সমস্ত অবাঞ্ছিত কার্যকলাপের হাত থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল চত্বর। পরিচ্ছন্নতা বজায় রাখতে দেবদেবীর ভূমিকা যে অপরিসীম তা মেনে নিয়েছেন অনেকেই। ঠাকুর ছবি লাগানো হয়েছে, পেশেন্ট পার্টি এসে এই পেশাব করে বলে এই জন্য ঠাকুর ছবি লাগানো হয়েছে।
এবং সেগুলো বারণ করা সবচেয়ে আলাদা প্রস্তাব করো, এই জন্যই আরো তারা আরও ইয়ে করে এসব আর প্রস্তাব পেশেন্ট পার্টি সবাই জায়গাটা কী অবস্থা হয়ে গেছে, নোংরা হয়ে আছে দেখতেই পাচ্ছি। এটা কি ঠাকুর দেবতা মানছে? যদি আমরা দেখি খালি বারণ করা হলো, নাহলে কোনো রকম আমরা মানব। আগে থেকে একটু কমেছে না? আগে থেকে একটু কমে, অনেকটাই কম। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় শিউলিকোনা গ্রামে আদিবাসী উৎসবের শুভ সূচনা হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শ্যামল সাঁতরা। উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌরপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় শিউলিকোনা গ্রামে আদিবাসী উৎসবের শুভ সূচনা হলো সোমবার। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নানান রূপ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যেভাবে উন্নতি করছেন তারই অঙ্গ হিসাবে আদিবাসী উৎসবের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া পৌরসভার পৌরপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মঞ্চে মন্ত্রী নিজেই সঙ্গীত পরিবেশন করেন। আদিবাসীর উৎসব উপলক্ষে শিউলিকোনা গ্রামে মানুষের ঢল নামে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রেলে কাটা পড়ে মৃত্যু হলো বছর ৪৭-এর এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কালনার ধাত্রি গ্রামের লেভেল ক্রসিং এর কাছে। জিআরপি মৃতদেহটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। রেলে কাটা পড়ে মৃত্যু হলো ৪৭ বছরের বাদল মুর্মু নামে এক ব্যক্তির। নিহত বাদল মুর্মুর বাড়ি কাল্লার নান্দায় গ্রাম পঞ্চায়েতের নাগরগাছি এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, পেঁয়াজ ব্যবসায়ী বাদল মুর্মু বাড়ি ফেরার পথে ধাত্রিগ্রাম লেভেল ক্রসিংয়ের কাছে গরিবরথ ট্রেনটি দ্রুত গতিতে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা বাদল মুর্মু ট্রেনে কাটা পড়ে যায়। ধাত্রিগ্রাম জিআরপি মৃতদেহটি উদ্ধার করে কাল্লা মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। এদিনই মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাদল মুর্মুর অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: ইংরাজি নববর্ষের প্রথম দিনটি শ্রী রামকৃষ্ণের কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও পালিত হলো কল্পতরু উৎসব। আউশগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি বরশুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুসকরা চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো ফল বিতরণ কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের ২১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাদুলিয়া বাজারে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শীতবস্ত্র ও পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সোমবার বাঁকুড়া জেলায় ইন্দাসেও তৃণমূল কংগ্রেসের ২১তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শাসক দলের একটি টোটো ইউনিয়ন গঠিত হলো সোমবার। পরিচ্ছন্নতা বজায় রাখতে দেবদেবীর শরণাপন্ন হতে হলো। শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় শিউলিকোনা গ্রামে আদিবাসী উৎসবের শুভ সূচনা হলো। রেলে কাটা পড়ে মৃত্যু হলো ৪৭ বছরের এক ব্যক্তির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।